নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সেপ্টেম্বর 2014-এর ল্যাঙ্গুয়েজ 2 নিয়ে, অর্থাৎ যারা সেন্ট্রাল টেট পরীক্ষার প্রথম ভাষা হিসেবে বাংলা নিয়েছিলেন এবং বাংলারকে একটা সেকেন্ড পেপার হিসেবে উল্লেখ করেছিলেন, তা সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা এই প্রশ্নটা আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে। তো চলুন দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন ছিল, তা বাংলা শুরু করছি আলোচনা। তা নিচের প্রশ্নগুলির সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন, তাহলে বাংলা পেডাগজির কোশ্চেন আছে। তো চলুন কোশ্চেনগুলো একে একে দেখে নিই। তা প্রথম প্রশ্ন আছে, কোন পরিভাষাটি নিচে প্রদত্ত শিক্ষণ পদ্ধতিকে সঠিকভাবে বোঝাতে পারে, বক্তার বক্তব্য বুঝতে একটি সুচিন্তিত বিচার গড়ে উঠবে। তাহলে প্রথম অপশন আছে সক্রিয় শ্রবণ দক্ষতা বা অ্যাক্টিভ লিসনিং, নেক্সট আছে সচেতন আবেদন বা কনসিয়াস অ্যাপ্রোচ, অপশন থ্রিতে আছে পারস্পরিক বোঝাপড়ার দক্ষতা, অ্যাবিলিটি টু ইন্টারঅ্যাক্ট, আর অপশন ফোরে আছে নিষ্ক্রিয় শ্রবণ দক্ষতা বা প্যাসিভ লিসনিং। তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এর সঠিক উত্তরটা কোনটা হবে। এর সঠিক উত্তর হচ্ছে সক্রিয় শ্রবণ দক্ষতা বা অ্যাক্টিভ লিসনিং। তা এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাস্কের প্রশ্ন। তা গেল দিনের হোমটাস্কের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে তারা আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পরিকল্পিত উপায়ে বিশেষভাবে শরণাপন্ন শিক্ষার্থী স্পেশাল নিডস স্টুডেন্টদের ভাষাগত দক্ষতা বিকাশ ঘটানো কিন্তু পাশাপাশি শ্রেণীকক্ষের বৈশিষ্ট্যগুলি সামঞ্জস্যপূর্ণভাবে বজায় রাখার প্রচেষ্টা, এটি একটি এক নম্বর গ্রহণশীল বা ইনক্লুসিভ প্রচেষ্টা, দু নম্বর শৃঙ্খলিত বা ডিসিপ্লিন প্রচেষ্টা, তিন নম্বর সৃজনশীল বা অ্যাক্টিভ প্রচেষ্টা, এবং চার নম্বর হচ্ছে সর্বার্থ সার্থক বা কম্প্রিহেন্সিভ প্রচেষ্টা। তাহলে এর সঠিক উত্তর কোনটা হয় বন্ধুরা? না, স্পেশাল নিডস স্টুডেন্ট, তা এদের জন্য যেটা এখানে অ্যাকচুয়াল বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে সেটা হচ্ছে গ্রহণশীল বা ইনক্লুসিভ প্রচেষ্টা। আপনারা নিশ্চয়ই জানেন যে ইনক্লুসিভ এডুকেশন যে কি, মানে স্পেসিফিক্যালি যে স্পেশাল নিডস চাইল্ডদের জন্য শিক্ষার সর্বাঙ্গীণ উন্নতির জন্য এটা কিন্তু স্থাপন করা হয়েছিল। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখে নেব। যদি সমস্ত শিক্ষার্থীগণ তাদের মতামত যথাযথভাবে প্রকাশ করতে সমর্থ হয়, তাদের সম্পর্কে যে বিচার দেওয়া হবে তা বুঝতে পারে এবং যে পাঠ্য বিষয়টি তারা পড়ছে তা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে, এই রূপ সম্ভব করার জন্য লক্ষ্য ভাষার ক্ষেত্রে প্রয়োজন। অপশন এ অপরিমিত শব্দভাণ্ডার, অপশন বি মাতৃভাষার সাথে অন্য ভাষার শব্দ ব্যবহার, অপশন সি ব্যাকরণ সম্পর্কিত নিয়মগুলি মুখস্থ করা, এবং অপশন ডি ভাষার গঠনরীতি বুঝে নেওয়া এবং তার প্রয়োগ করা। নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর সঠিক উত্তর হবে অপশন ডি, ভাষার গঠনরীতি বুঝে নেওয়া এবং তার প্রয়োগ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিচের কোন বিবৃতিটি সঠিক? এক নম্বর আছে, একটি পাঠ পড়ানোর আগে অথবা পরে প্রস্তুতিকালীন মূল্যায়ন অবশ্যই হওয়া উচিত যা অত্যন্ত কার্যকরী। নেক্সট, সমস্ত পারবিক মূল্যায়নের উদ্দেশ্য শিক্ষণের উন্নয়ন। নেক্সট, প্রস্তুতিকালীন মূল্যায়ন একটি শিক্ষার্থী ভালো, গুড, সাধারণ, অ্যাভারেজ না দুর্বল পুয়ার এটি বুঝতে আমাদের সাহায্য করে। এবং চার নম্বর হচ্ছে, সমস্ত প্রস্তুতিমূলক কার্য মূল্যায়নের উদ্দেশ্য সাধিত করে। তাহলে বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে কিন্তু একটি পাঠ পড়ানোর আগে অথবা পরে প্রস্তুতিকালীন মূল্যায়ন অবশ্যই হওয়া উচিত যা অত্যন্ত কার্যকরী, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। দ্বিতীয় ভাষা ভাষাগত দক্ষতা অর্জন একটি অভ্যাসের ব্যাপার, এর অর্থ এক নম্বর সঠিক শব্দ ও পদবিন্যাসের দ্বারা বাক্য গঠন, নেক্সট ধ্বনি শব্দ প্রকাশভঙ্গি এবং অর্থ শিখতে হবে, থার্ড স্থানীয় লোকেদের মতো বাক্য গঠন, আর ফোর্থ হচ্ছে সাধারণ কথাবার্তায় যে বিশেষ বাক্য ব্যবহার করা হয় তা মুখস্থ করতে হবে। তাহলে বন্ধুরা, এর সঠিক উত্তর হবে সঠিক শব্দ ও পদবিন্যাসের দ্বারা বাক্য গঠন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। যখন কোনো শিক্ষার্থীর একটি নির্দিষ্ট শিক্ষণ অযোগ্যতার লক্ষণ নির্ধারিত করা সম্ভব হয়, তখন সেই তত্ত্বের ভিত্তিতে পঠন ও লিখনের মধ্যস্থতা করা সম্ভব হবে। অপশন এক নম্বরে আছে গুরুত্বপূর্ণ বিষয়ের অভ্যাস করিয়ে, নেক্সট আছে পিতামাতাকে পরামর্শ দানের মাধ্যমে, থার্ড আছে সংশোধনমূলক শিক্ষণের মাধ্যমে, আর ফোর্থ আছে শিক্ষার্থীকে পরামর্শ দানের মাধ্যমে। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হবে রেমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণের মাধ্যমে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। লক্ষ্য ভাষার ক্ষেত্রে ব্যাকরণ শিখন, অপশন ওয়ান ব্যাকরণের সার্বিক জ্ঞান লাভের জন্য প্রযুক্তিমূলক উপকরণ বা টেকনোলজিক্যাল এইডস অত্যন্ত প্রয়োজন, নেক্সট শিক্ষার্থীদের কাছ থেকে প্রচুর উৎসাহ দাবি করে, নেক্সট
পাঠ্য বিষয়ের মূল্যায়ন করে এবং ভাষা যে নিয়মে আবদ্ধ তার প্রতি সচেতনতার বিকাশ ঘটায়, এবং চার নম্বর হচ্ছে ভাষা ব্যবহারে শিক্ষার্থীদের প্রোৎসাহিত করে। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে পাঠ্য বিষয়ের মূল্যায়ন করে এবং ভাষা যে নিয়মে আবদ্ধ তার প্রতি সচেতনতার বিকাশ ঘটিয়ে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, বন্ধনীভুক্ত কোন বয়সী শিক্ষার্থীরা তাদের আহরিত বিশেষ ভাষা অভিজ্ঞতা দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় এবং সেই ভাষার পরিমাণ এবং সার্থকতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তা এক নম্বরে আছে 9-12 বছর, 2 নম্বরে আছে 1-4 বছর, 3 নম্বরে আছে 15-17 বছর, এবং 4 নম্বরে আছে 10-14 বছর। তাহলে এর সঠিক উত্তর হবে 15-17 বছর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, একটি দ্বিভাষিক শিক্ষামূলক শ্রেণীকক্ষে বাইল্যাঙ্গুয়াল এডুকেশন ক্লাসরুমে অপশন এ শিক্ষক শিক্ষার্থীর নিজস্ব ভাষা এবং লক্ষ্য ভাষা দুটোতেই কথা বলে, নেক্সট শিক্ষক কেবলমাত্র লক্ষ্য ভাষাতে বলবেন, থার্ড শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে একই ভাষা ব্যবহার করবে, এবং ফোর্থ হচ্ছে শিক্ষার্থীদের ভাষাতেই শিক্ষক কথা বলবেন। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের নিজস্ব ভাষা এবং লক্ষ্য ভাষা দুটোতেই কথা বলবে। এই উত্তরটা কিন্তু এখানে সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন শিক্ষক তার বক্তৃতার আধুনিকীকরণ করার জন্য একটি নথিভুক্ত চিত্র এবং সংকলিত অনুষ্ঠানের দর্শন ভিত্তিক নথি বা ভিডিও এডিটিং প্রোগ্রাম ব্যবহার করেন এবং গৃহকার্যের ক্ষেত্রে এগুলিও ব্যবহার করতে দেন, তাহলে এই প্রক্রিয়াটি শিক্ষার্থীদের সাহায্য করে। এক নম্বর, একটি অসাধারণ উপস্থাপনার মাধ্যমে নিজেকে উন্মোচিত করতে, নেক্সট নিজেকে প্রোৎসাহিত করতে এবং নিজে নিজে পড়তে, নেক্সট নিজের স্বতন্ত্র আগ্রহকে খুঁজে পেতে, এবং লাস্ট হচ্ছে কেবলমাত্র নির্দেশিত বিষয় নিয়ে অধ্যয়ন থেকে দূরে সরে থাকতে। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে নিজেকে প্রোৎসাহিত করতে এবং নিজে নিজে পড়তে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভাষাতত্ত্বে যথাযথ প্রাসঙ্গিক ব্যাকরণ বলতে বোঝায়। অপশন 1, অভ্যাস কার্যের উপর কম গুরুত্ব দিয়ে ব্যাকরণ ও লিখিত কার্যের মধ্যে সংযোগ খুঁজে বের করা, নেক্সট ব্যাকরণের পরিচ্ছন্ন শিখন প্রণালী, থার্ড বিশুদ্ধকরণের জন্য নথিভুক্ত সাধারণ বার্তালাপ গ্রহণ, এবং ফোর্থ হচ্ছে গৃহীত কার্যাবলীর অর্জিত দক্ষতার বা অ্যাকুইজিশনের মাধ্যমে ব্যাকরণ শেখা, যেমন পঠন এবং শ্রবণ। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে গৃহীত কার্যাবলীর অর্জিত দক্ষতা বা অ্যাকুইজিশনের মাধ্যমে ব্যাকরণ শেখা, যেমন পঠন এবং শ্রবণ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, একজন শিক্ষার্থী চিন্তাগ্রস্ত, তাকে অন্যমনস্ক লাগছে এবং যতটা গ্রহণ করা উচিত তার কাছ থেকে ততটা সাড়া পাওয়া যাচ্ছে না, এইরূপ অবস্থা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যে বাধা সৃষ্টি করে তা হলো, এক নম্বর মানসিক বিকারজনিত, 2 নম্বর জ্ঞান সংক্রান্ত, 3 নম্বর আবেগ সংক্রান্ত, এবং 4 হচ্ছে শারীরিক। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে আবেগ সংক্রান্ত। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কি ধরনের প্রশ্ন শিশুদের চিন্তা শক্তির প্রসারে সহায়তা করে? অপশন 1 নম্বরে আছে সম্পূর্ণভাবে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন, নেক্সট আছে ব্যক্তিগত প্রক্রিয়ামূলক প্রশ্ন বা পার্সোনাল রেসপন্স কোশ্চেন, থার্ড আছে বদ্ধ প্রশ্ন বা ক্লোজ এন্ডেড কোশ্চেন, এবং ফোর্থ আছে বাস্তব তথ্য ভিত্তিক প্রশ্ন বা ফ্যাকচুয়াল কোশ্চেন। তাহলে এর সঠিক উত্তর হবে কোনটা বন্ধুরা? এর সঠিক উত্তর হবে অপশন 2, ব্যক্তিগত প্রতিক্রিয়ামূলক প্রশ্ন বা পার্সোনাল রেসপন্স কোশ্চেন, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, লিখিত কার্য মূল্যায়নের 5ম স্তরে একটি শিক্ষার্থী বিশেষ দক্ষতা লাভ করবে এবং এমন ভাষা ব্যবহার করবে যা পাঠকের মনে প্রভাব ফেলবে, এই লিখিত কার্যটি সম্পর্কে লেখকের কাছ থেকে প্রত্যাশা থাকে। 1 নম্বর, কল্পনা বিবরণ দিতে চেষ্টা করবে, 2nd, একটি বিস্তৃত বিবরণ পেশ করবে, 3rd, আকর্ষণীয় ভাবে উপস্থাপিত করবে, এবং 4th হচ্ছে একটি সুনির্দিষ্ট সারমর্ম লিখবে। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে আকর্ষণীয় ভাবে উপস্থাপিত করবে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছে পরবর্তী প্রশ্ন, যা বলা হলো শিক্ষার্থীকে তার নিজের ভাষায় বলতে বলা, সেটাকে কি বলে সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। 1 নম্বরে আছে সমারোহণ, 2 নম্বরে আছে তথ্য পরিবেশন, 3 নম্বরে আছে সংক্ষেপীকরণ, এবং 4 নম্বরে আছে পুনঃসরণ। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে সংক্ষেপীকরণ। তো বন্ধুরা, পেডাগজি থেকে যে 15টা প্রশ্ন ছিল সেই 15টা প্রশ্ন করে ফেলেছি। এইবার আমরা চলে আসছি যে দুটো গদ্যাংশ থাকবে, যে গদ্যাংশ দুটো থেকে 15 নম্বর থাকবে, সেই গদ্যাংশের প্রথম গদ্যাংশতে। তা প্রথম গদ্যাংশতে আমরা যে স্ট্র্যাটেজি ফলো করেছি সেই স্ট্র্যাটেজিটা কি? না, নিম্ন প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো 136-144 নম্বর প্রশ্ন নিকটতম উত্তর নির্বাচন করুন। তাহলে আমরা স্ট্র্যাটেজিতে কি করি? না, আমরা করি প্রথমে এই যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো আগে পড়ে নেবো। তা আগে পড়ে নিলে আমরা
তারপরে যদি প্যারাগ্রাফটা করি তাহলে আমরা টাইম কিল না করে টাইম সেভ করে কিন্তু আমরা প্যারাগ্রাফটা করতে পারবো। ঠিক আছে, তো চলুন কিভাবে আমরা করছি একটু দেখে নেবো। তার প্রথম প্রশ্ন আছে, অনুচ্ছেদটি শঙ্করকে খুব অসহায় মনে হয়েছে, এর কারণ তার কারণ কি সেটা এখানে জানতে চেয়েছে। এটা প্যারাগ্রাফ না পড়ে আমরা বার করতে পারবো না, কিন্তু আমরা কোশ্চেনটা কি আছে সেটা আমরা জেনে নিলাম। নেক্সট প্রশ্ন আছে, অরণ্যের গোলক ধাঁধা থেকে উদ্ধার পেতে কোন জিনিসটি শঙ্করকে কিছুটা দিক নির্ণয়ে সাহায্য করেছিল, এটা আমাদের কিন্তু প্যারাগ্রাফ পড়তে হবে। নেক্সট, আলভারেজের হাতে আঁকা নকশাটি যে অনেক পুরনো ছিল তা কিভাবে বোঝা যায়, প্যারাগ্রাফ পড়তে হবে। নেক্সট, আলভারেজ ও জিম কার্টারের নকশাটিতে সাংকেতিক চিহ্ন ব্যবহারের পিছনে কি কারণ ছিল, প্যারাগ্রাফ পড়তে হবে। নেক্সট, বুশক্রাফট বলে একটা জিনিস আছে, জিনিসটি কি, আমাদের কিন্তু এটা প্যারাগ্রাফ পড়তে হবে। নেক্সট প্রশ্ন দেখে নি কি আছে, কিভাবে শঙ্কর বুঝতে পারলো যে অরণ্যের প্রান্তসীমা এখনো অনেক দূরে, প্যারাগ্রাফ পড়তে হবে। নেক্সট, ভাগ্য প্রসন্ন না হয় মৃত্যু, ভাগ্যের হাতে নিজেকে সঁপে দেওয়ার পেছনে শঙ্করের কিরূপ মানসিকতা কাজ করছিল, প্যারাগ্রাফ পড়তে হবে। কিন্তু কোশ্চেনটা জেনে নিলাম, কোশ্চেনটা কি আছে, বনফুল এর ব্যাসবাক্যটি যদি হয় বনে ফুটে যে ফুল তবে এটি কোন সমাস, তাহলে এটা কোন সমাস, এটার জন্য কিন্তু আপনাদের কিন্তু প্যারাগ্রাফ পড়ার কিন্তু প্রয়োজন নেই। তার কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে সমাস বার করতে গেলে এটা হচ্ছে যে দেখুন বনে ফোটে যে ফুল, বন ফুল, তাহলে মধ্যপদটা লোপ পেয়ে যাচ্ছে, তাহলে এর উত্তর হবে কি, মধ্যপদলোপী কর্মধারা। এটা কিন্তু আমরা প্যারাগ্রাফ না পড়ে কিন্তু এর অ্যান্সার করতে পারলাম। চলে আসি পরবর্তী, আর এই যে কম্প্রিহেনশন আছে তার শেষ প্রশ্ন, যাবার আগে কিছু বন ফুলের মালা গেঁথে অ্যালভারেজের সমাধির উপর অর্পণ করলে, তাহলে অ্যালভারেজের সমাধির উপর এটি কোন কারক, আমাদের এখানে কারক যে জানতে চেয়েছে তা আপনারা নিশ্চয়ই জানেন, কারক বার করার ফর্মুলা কি, তা কারকের যে ক্রিয়াপদটি আছে তা এখানে যে ক্রিয়াপদ হচ্ছে অর্পণ করলো, অর্পণ করলে প্রশ্ন করলে মানে কি প্রশ্ন করলে অ্যালভারেজটা আসে সেটা আপনাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যালভারেজের সমাধির উপর, তাহলে অর্পণ করলো কে, অর্পণ মানে অর্পণ করলো কে আমরা জিজ্ঞেস করছি যে কোথায় 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 সে ওটাকে অর্পণ করলো, তাহলে তার উত্তর আছে কিন্তু অ্যালভারেজের সমাধির উপর। তাহলে কোথায় দিয়ে কোশ্চেন করলে যে উত্তর আসে সেই উত্তর হচ্ছে অধিকরণ কারক, অধিকরণ কারক কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে বন্ধুরা, তো চলুন এবার আমরা চট করে প্যারাগ্রাফটা পড়ে নেবো, আর প্যারাগ্রাফটা পড়লে যে কোশ্চেনগুলো অফ রয়ে গেল সেই কোশ্চেনগুলো অ্যান্সার কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, তো চলুন আমরা চট করে প্যারাগ্রাফটা কি আছে সেটা পড়ে, তো আমি প্যারাগ্রাফটা পড়ছি, আপনারা একটু মনোযোগ দেবেন কারণ এখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো আমাদের বার করতে হবে। শঙ্কর ম্যাপগুলো খুব ভালো করে দেখলো, পর্তুগিজ গভর্নমেন্টের ফরেস্ট সার্ভের ম্যাপ, 1873 সালে রয়্যাল মেরিন সার্ভের তৈরি উপকূলের ম্যাপ, ভ্রমণকারী স্যার ফিলিপো ডি ফিলিপের ম্যাপ, এ বাদে অ্যালভারেজের হাতে আঁকা ও জিম কার্টারের সহযুক্ত একখানা জীর্ণ বিবর্ণ খরসা নকশা, আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। তাহলে অ্যালভারেজ বেঁচে থাকতে সে এই সব ম্যাপ ভালো করে বুঝতে একবারও চেষ্টা করেনি, এখন এই ম্যাপ বোঝার ওপর তার জীবন মরণ নির্ভর করছে, সরল মেরিন সোজা রাস্তা বার করতে হবে, এই স্থান থেকে তার অবস্থিতি বিন্দু দিক নির্ণয় করতে হবে, রিক্টার্স বেল্ট অরণ্যের এই গোলকদাদা থেকে তাকে উদ্ধার পেতে হবে, সবই এই ম্যাপগুলির সাহায্যে। অনেক দেখবার পর শঙ্কর বুঝতে পারলো যে এই অরণ্য ও পর্বতমালার মধ্যে অনেক ম্যাপই বিশেষ কিছু দেওয়া নেই, এই অ্যালভারেজ ও জিম কার্টারের খরসা ম্যাপখানা ছাড়া তাও সেগুলি এত সংক্ষিপ্ত এবং তাতে এক সাংকেতিক ও গুপ্ত চিহ্ন ব্যবহার করা হয়েছে যে শঙ্করের পক্ষে তা প্রায় দুর্ভেদ্য, কারণ তাদের এই তাদের সবসময় ভয় ছিল যে ম্যাপের অপর হাতে পড়বে বা ম্যাপটা অপরের হাতে পড়বে, পাছে আর কেউ এসে ওদের ধনে ভাগ বসায়। নেক্সট প্যারাগ্রাফ থেকে কি আছে, চতুর্থ দিন শঙ্কর সে স্থান ত্যাগ করে আন্দাজ মতো পূর্ব দিকে রওনা হলো, যাবার আগে কিছু বনফুল মালা গেঁথে অ্যালভারেজের সমাধির উপর অর্পণ করলো, বুশক্রাফট বলে একটা জিনিস আছে, সুবিস্তীর্ণ বিজন গহন অরণ্যের মধ্যে ভ্রমণ করবার সময় এ বিদ্যা জানা না থাকলে বিপদ অবশ্যম্ভাবী, অ্যালভারেজের সঙ্গে এতদিন ঘোরাঘুরি করার ফলে শঙ্কর কিছু কিছু বুশক্রাফট শিখে নিয়েছিল, তবুও তার মনে সন্দেহ হলো যে এই বন একা পাড়ি দেওয়ার যোগ্যতা সে কি অর্জন করেছে, শুধু ভাগ্যের ওপর নির্ভর করে তাকে চড়তে হবে, ভাগ্য ভালো থাকলে বন পার হতে পারবে, ভাগ্য প্রসন্ন হয় মৃত্যু, দু তিনটে ছোট পাহাড় সে পার হয়ে চলবে, বন কখন গভীর কখনো পাতলা, কিন্তু প্রকাণ্ড প্রকাণ্ড বনস্পতি আর শেষ নেই, শঙ্কর জানা ছিল যে দীর্ঘ এলিফ্যান্ট গাছের জঙ্গল এলে বুঝতে হবে যে বনের প্রান্তসীমায় পৌঁছে গিয়েছে, কারণ গভীর জঙ্গলে কখনো এলিফ্যান্টা বা কুটস গাছ জন্মায় না, কিন্তু এলিফ্যান্টা গাছের চিহ্ন নেই কোনো দিকে, শুধু বনস্পতি আর নিচু বঞ্জম,
চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো আমরা প্যারাগ্রাফটা পড়ে নিয়েছি, আমরা কিন্তু অ্যান্সারও পেয়ে গেছি। এইবার আমরা চট করে কি করব, চট করে আমরা অ্যান্সারগুলো করে নেব। তাহলে প্রথম প্রশ্ন কি ছিল, অনুচ্ছেদটিতে শঙ্করকে খুব অসহায় মনে হয়েছিল, এর কারণ কি? না, এর কারণ ছিল, তো বন্ধুরা এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে, না এই সঠিক উত্তর হবে দুঃসাহসিক অভিযানে সহযাত্রীর মৃত্যু, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, অরণ্যের গোলকধাঁধা থেকে উদ্ধার পেতে কোন জিনিসটা শঙ্করকে কিছুটা দিক নির্ণয়ে সাহায্য করেছিল? এর সঠিক উত্তর হবে অ্যালভারেজের হাতে আঁকা নকশা, এটা কিন্তু আমরা টেক্সট পড়ে দেখে নিয়েছি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অ্যালভারেজের হাতে আঁকা নকশাটি যে অনেক পুরনো ছিল তা কিভাবে বোঝা যায়? এর সঠিক উত্তর, এর সঠিক উত্তর হচ্ছে নকশাটি জীর্ণ ও বিবর্ণ ছিল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অ্যালভারেজ ও জিম কার্টারের নকশাটিতে সাংকেতিক চিহ্ন ব্যবহারের পেছনে কি কারণ ছিল, তা সেটা আমাদের এখানে জানতে হবে। তা এর সঠিক উত্তর হচ্ছে, যাতে নকশাটি পড়ে যে ধনের সন্ধানে তারা চলেছে তার রাস্তা কেউ খুঁজে না পায়। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ব্রুস কাপ বলে এখানে একটা জিনিস আছে, জিনিসটি কি? তাহলে জিনিসটা এখানে যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে ঘন অরণ্যে সুরভিত ভ্রমণের জন্য প্রয়োজনীয় বিদ্যা। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কিভাবে শঙ্কর বুঝতে পারলো যে অরণ্যের প্রান্তসীমা এখনো অনেক দূরে? এর সঠিক উত্তর হচ্ছে, আশেপাশে টুকস গাছের সঙ্গে, টুকস ঘাসের সঙ্গে জঙ্গল দেখতে না পেয়ে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভাগ্য প্রসন্ন না হয় ড্যাশ মৃত্যু, তাহলে ভাগ্যের হাতে নিজেকে সঁপে দেওয়ার পেছনে শঙ্কর কিরূপ মানসিকতা কাজ করছিল? তা এর সঠিক উত্তর হচ্ছে, শঙ্কর বুঝতে পেরেছিল সঙ্গীহীন অবস্থায় বনপথে একা পাড়ি দেওয়ার যোগ্যতা তার নেই, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আমরা এটা কিন্তু অ্যান্সার করে নিয়েছি, চলে আসছি পরবর্তী, সেটা আমরা করে নিয়েছি। তাহলে আমরা কিন্তু কম্প্রিহেনশনটা, এক নম্বর কম্প্রিহেনশনটা আপনার ঘুরি দেখুন, আমরা কিন্তু টাইম সেভ করে ফেলতে পেরেছি। ঠিক আছে, আমরা একই স্ট্র্যাটেজিতে পরবর্তী যে কম্প্রিহেনশনটা আছে সেটা আমরা করে নেব। তাহলে একই রকম দেওয়া আছে, নিম্ন প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো 145 থেকে 150 নম্বর প্রশ্ন নিকটতম উত্তর নির্বাচন করুন। তাহলে আমরা কি করব, আমরা কোশ্চেনগুলো একটু পড়ে নেবো যে কী কী কোশ্চেন আছে। তা প্রথম প্রশ্ন হলো, মুক্ত হলো তাদের সব ঋণ থেকে, কিভাবে তারা মুক্ত হলো? আমাদের টেক্সট পড়তে হবে এর জন্য। নেক্সট হচ্ছে, সাঁওতাল বাহিনীকে চারজন যুবকের প্রধান কি কাজ ছিল, সেই কাজটা আমাদের টেক্সটটা পড়লে আমরা বার করতে পারবো না। নেক্সট, শিবিরে সে ঝড় বৃষ্টির মধ্যে প্রাণবন্ত উৎসব চলে, এই উৎসব কিসের? টেক্সট পড়তে হবে, আমরা তো এটা আগেই পড়ে নিয়েছি 47টা। চলে আসি পরবর্তীতে, বন্দুক কামানের বিরুদ্ধে তীর ধনুক বল্লম তরোয়ার যুদ্ধ, এই অসম যুদ্ধে মোকাবিলা করার জন্য দ্বিতীয় পক্ষের সেই মুহূর্তে সর্বাপেক্ষা প্রয়োজন ছিল, তাহলে কোনটা প্রয়োজন ছিল সেটা বলতে হবে। কিন্তু এটা আমরা টেক্সট না পড়লে কিন্তু অ্যান্সার করতে পারবো না, কিন্তু জেনে গেলাম যে কোন টেক্সটের কোন কোন জায়গা থেকে এই কোশ্চেনগুলো করা হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের মাথায় ঢুকে গেল। নেক্সট হচ্ছে, ঘাড়োয়ালদের কুচু কাটা করে, কচু কাটা শব্দটি কি জাতীয় শব্দ? তাই এটার জন্য কিন্তু আপনাদের টেক্সট পড়ার দরকার নেই, আপনারা কিন্তু টেক্সট না পড়ে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, তা আমরা এই কোশ্চেনের অ্যান্সার করে যাচ্ছি, এটা হচ্ছে কি, সমাজজাত শব্দ, সেটা হচ্ছে কচু কাটা। ঠিক আছে, এটা কিন্তু ব্যাস বাক্য করলে আপনারা কিন্তু একটা সমাজজাত শব্দই পাবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, তারপর যুদ্ধার যুদ্ধ এর অর্থ? তারপর আমরা এটা প্যারাগ্রাফটা পড়বো, তারপরে এর অ্যান্সারটা করবো। তো বন্ধুরা, আমরা কিন্তু এই প্যারাগ্রাফ থেকে যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো কিন্তু পড়ে নিয়েছি। এইবার চট করে আমরা প্যারাগ্রাফটা পড়ে নেবো, এবার প্যারাগ্রাফটা পড়ে নিয়ে যে কোশ্চেনগুলো পড়ে থাকলো সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করে নেবো। তো একটু মন দেবেন, আমরা প্যারাগ্রাফটা একটু পড়ছি, তা প্যারাগ্রাফটা শুরু করছি। আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই চার মাস সাঁওতাল বাহিনীর সঙ্গে পরতাপ, বালি, জিল্লু এবং পিয়ার বক্স এই চারজন বাজিকর যুবক পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। লোহার কাজে ছিল তাদের অস্বাভাবিক দক্ষতা, সেই দক্ষতা এখন প্রয়োজনে লাগে। অস্থায়ী শিবির যেখানেই হয় প্রথমেই কামারের হাপড় বসে সেখানে, তীরের ফলা বল্লম তরোয়ার ইত্যাদি লোহার অস্ত্র তৈরি হয় সেখানে, অস্ত্রের প্রয়োজন দিন দিন বাড়ছে, নিত্য নতুন সাঁওতাল দল গ্রাম ছেড়ে সেনাবাহিনীতে যোগ দিচ্ছে, পীরপতি পাহাড়ে অনেক চমক হয়েছিল, ইংরেজদের এত বড় বাহিনীর পরাজয় এবং পলায়ন, ডুমকার সঙ্গে বাজিকর যুবকদের মিলন, তাদের সাহায্যে চেতন মাঝির উদ্ধার, এইসব ঘটনার শিবিরে সে ঝড় বৃষ্টির মধ্যেও প্রাণবন্ত উৎসব চলে। চলে আসছি পরবর্তী কি আছে দেখে নি, তারপর যুদ্ধ আর যুদ্ধ, আমরা কিন্তু অ্যান্সার পাচ্ছি। তা গ্রামের পর গ্রাম সাঁওতাল বাহিনী, জমিদার, পুলিশ, মহাজন এবং ঘাটোয়ালদের কচু কাটা এবং ফারকাটি অর্থাৎ সর্বস্ব শোধ দিল।
মুক্ত হলো তাদের সব ঋণ থেকে। শোষণ ও অত্যাচার তারা নির্মম হয়েছিল। কোথাও কোথাও বৃদ্ধ বৃদ্ধাকেও তারা রেহাই দেয়নি। নারায়ণপুরের জমিদারকে তারা হত্যা করেছিল নৃশংসভাবে। সাঁওতাল পরগনা বীরভূম ও মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল সাঁওতাল বিদ্রোহীদের দখলে এলো। তারপর দানাপুরের সামরিক ঘাঁটি থেকে সুশিক্ষিত সেনাবাহিনী নিয়ে ইংরেজরা সাঁওতাল গ্রামগুলোর উপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল। তারপর যা শুরু হলো তা যুদ্ধ নয়, নিতান্তই গণহত্যা। পাহাড়ে ও জঙ্গলে অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে সাঁওতালরা অসহায়ের মতো মরছিল। মাথার উপরে ছিল না কোনো আচ্ছাদন, ছিল না খাদ্যের কোনো যোগান। আশ্বিন মাসে সংগ্রামপুরের কাছে পাহাড়ের সাঁওতালরা শিবির স্থাপন করলো। একটা মরিয়া ভাব সবার মধ্যেই তখন তীব্র হয়ে উঠেছে। বিদ্রোহের নেতারা দিনে রাতে আলোচনা বসছে, সভা করছে, সৈন্যদের মনোবল বাড়াচ্ছে। বন্দুক কামানের বিরুদ্ধে তীর্ধনুক বল্লম তলোয়ার যুদ্ধ। কাজেই তীব্র আকাঙ্ক্ষা ও অসাধারণ মানসিক শক্তি ছাড়া এইরকম যুদ্ধের মোকাবিলা করা সাঁওতালদের পক্ষে সম্ভব ছিল না। চলে আসছি পরবর্তী প্যারাগ্রাফে। পরতাপ, পালি ইত্যাদি বাজিকরেরা ইতিমধ্যে যুদ্ধে পরিণতির সম্বন্ধে সচেতন হয়ে উঠেছে। বস্তুত যে কারণে তারা পীরপৌতির ইংরেজ ঘাঁটি ত্যাগ করে সাঁওতালদের সঙ্গে যোগ দিয়েছিল, তার মধ্যে মহত্তর কিছু সেই মুহূর্তে ছিল না। ডুমকা, সোরেনের পরিবার ও অন্য সাঁওতালদের সঙ্গে ঘনিষ্ঠ মিলামেশার ফলে একটা আকর্ষণ তাদের জন্মেছিল। রাহু চণ্ডালের হার, অভিজিৎ সেন। তাহলে আমরা কিন্তু প্যারাগ্রাফটা পড়ে নিয়েছি, এবার চলুন চট করে আমরা এই অ্যান্সারগুলো করে দেবো। তাহলে 145 নম্বর কোশ্চেন, সাঁওতাল বাহিনীকে চারজন যুবকের প্রধান কাজ ছিল, কি কাজ ছিল সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। এর সঠিক উত্তর হচ্ছে যুদ্ধের জন্য তারা লোহার অস্ত্র তৈরি করত। নেক্সট প্রশ্ন, শিবিরে সেই ঝড় বৃষ্টির মধ্যে প্রাণবন্ত উৎসব চলে, এই উৎসব কিসের উৎসব? না, এর সঠিক উত্তর হচ্ছে এই উৎসব যে কোনো প্রকার ছোট বড় জয় ও মিলনের আনন্দ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে মুক্ত হলো তাদের সব ঋণ থেকে, কিভাবে তারা মুক্ত হলো? আমরা কিন্তু প্যারাগ্রাফে আমরা লাইনটা পেয়েছি, তা এর সঠিক উত্তর হচ্ছে সাঁওতাল বাহিনী যে শোষিত ও অত্যাচারিত হয়েছিল তার প্রতিশোধ নিয়ে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বন্দুক কামানের বিরুদ্ধে তীরধনুক বল্লম তরোয়ার যুদ্ধ, এই অসম যুদ্ধে মোকাবিলা করার জন্য দ্বিতীয় পক্ষের সেই মুহূর্তে সর্বাপেক্ষা প্রয়োজন ছিল, মানে কি প্রয়োজন ছিল সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর হবে তীব্র আকাঙ্ক্ষা ও অসাধারণ মানসিক শক্তির। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ঘাটওয়াল কচুকাটা করে, কচুকাটা শব্দটি কি জাতীয় শব্দ? আমরা এটা করে নিয়েছি যে এটা সমাজজাত শব্দ। আর নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, তারপর যুদ্ধ, আর যুদ্ধ এর অর্থ তারপর, এটার কি অর্থ সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, তা এটার সঠিক উত্তর হবে লাগাতার যুদ্ধ। তো বন্ধুরা, আমরা কিন্তু প্যারাগ্রাফটা সম্পূর্ণটা পড়ে এবং সম্পূর্ণ যা কোশ্চেন অ্যান্সার ছিল সেটা কিন্তু আমরা এখানে করে ফেলেছি, ঠিক আছে? তা আপনারা দরকার হলে ভিডিওটি দু তিনবার দেখুন। আশা করি যে স্ট্র্যাটেজিতে আপনাদের কম্প্রিহেনশনের কোশ্চেন থাকবে পরীক্ষার সময়, তা সেই প্রসেসে আপনাদের কিন্তু করতে হবে। তা এরকম দেখাচ্ছি তা কেন, নতুন নোটিফিকেশান যা এসেছে সেই অনুযায়ী কি সিটেটের নিয়ম অনুসারেই কিন্তু আপনাদের সবার কোশ্চেন সেট হবে, সে ওয়েস্ট বেঙ্গল টেট বলেন, ত্রিপুরা টেট বলেন, বা যে কোনো জায়গায় টেট বলেন, ঠিক আছে? তা টেট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই স্ট্র্যাটেজি কিন্তু মেনটেন করা হবে, এই ফর্ম্যাটে কিন্তু কোশ্চেন হবে। এইবার চলে আসছি আকর্ষণীয় বা বিশেষ আকর্ষণীয় বিষয়টিতে। তা আকর্ষণীয় বিষয় হলো হোমট্যাক্সের প্রশ্ন। তা হোমট্যাক্সের প্রশ্নে উত্তর দিয়ে আপনাদের প্রাইজ জিততে হবে, তা পুরোটাই সম্পূর্ণটাই আপনাদের অনুপ্রেরণা বা মোটিভেশন দেওয়ার জন্য। তা আমি কোশ্চেনটা বলছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। অনুশীলনের জন্য একটি অপেক্ষাকৃত ছোট অনুচ্ছেদে কিছু শূন্যস্থান রেখে শিক্ষার্থীকে তার পাঠের ভিত্তিতে সেই শূন্যস্থানগুলি পূরণ করতে বলা হয়, এতে তার কোন সামর্থ্যের মূল্যায়ন হবে? এক নম্বর নতুন শব্দ ব্যবহার, দু নম্বর ভাব সংক্ষেপণ, তিন নম্বর বানান, এবং চার নম্বর হচ্ছে অনুধাবন বা বোধ। আমি আবার আপনাদের হোমট্যাক্সের প্রশ্নটা বলছি, অনুশীলনের জন্য একটি অপেক্ষাকৃত ছোট অনুচ্ছেদে কিছু শূন্যস্থান রেখে শিক্ষার্থীকে তার পাঠের ভিত্তিতে সেই শূন্যস্থানগুলি পূর্ণ করতে বলা হলো, এতে তার কোন সামর্থ্যের মূল্যায়ন হবে? অপশান এ নতুন শব্দ ব্যবহার, অপশান বি ভাব সংক্ষেপণ, অপশান সি বানান, এবং অপশান ডি হচ্ছে অনুধাবন বা বোধ। তা এই চারটি অপশানের মধ্যে যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনার, এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে, এবং যাদের ইমেল অ্যাড্রেসটা হবে আপনারা তারা কিন্তু ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা।
অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।